জনগণ, আজকে হলো 25 জুন। তা আমি আমাদের মনে করো বাড়ির পোষা জীবজন্তু মানে প্রাণীগুলো সব দেখেছি, যেমন ধরো হাঁস, তারপর আমাদের বাড়ির ছাগল দেখেছি, কিন্তু গরু তো দেখানো হয়নি। তা আজকে ভাবলাম যে আজকে আমাদের বাড়ির যে গরু পোষা গরু ওদের ওই গরুগুলোকে দেখাবো। এই দেখো বন্ধুগণ, এই যে গরু আমাদের বাড়িতে একটা খুবই সুন্দর গরু ছিল, ওর নাম ছিল অষ্টমী। অষ্টমীর দিন জন্ম হয়েছিল ওর, কিন্তু ওকে নাই বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আমাদের বাড়িতে গরু আছে, এই যে দেখো, এটা একটা ক্রস গরু। এই দেখো গরুটা খাচ্ছে, এই একটা আছে, তারপর এইদিকে আরও একটা আছে, দেখাচ্ছি দাঁড়াও, এই যে আর একটা গরু, দুই নম্বর গরু দেখো, আর একটা গরু আছে, দেখাই দাঁড়াও, এই যে আর একটা গরু এখানে আছে, তিনটা গরু আরও আছে। তা আজকে সকালে মনে করে একটা গরু বিক্রি করে দেওয়া হয়েছিল, ছোট বাছুর, দামড়া বাছুর, মানে ছেলে বাছুর আর কি, ছেলে বাছুরটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল মানে দেওয়া হয়েছে কালকে। এই যে তিনটা গরু আমার পিছনে দেখতে পাচ্ছ, এই যে 1, 2, 3, এগুলো আমাদের বাড়িতে পোষা প্রাণী। তাছাড়াও আমাদের বাড়িতে অনেকই মানে অনেক মানে পাখি বাসা করে থাকে, যেমন ধরো এই নারকেল গাছটা একটা শালিক পাখি থাকে, আবার কখনো কখনো পেঁচা আসে, আবার অনেকেই মানে অনেক জায়গা থাকে আর কি। তা পুষি আমরা এই কারণেই, এই যে এই এই কটাই আর কি, মনে করো হাঁস, তারপর ছাগল, ছাগলটা হলো মা পুষে, হাঁসটা এমনিতে থাকে ডিম ডিম খাওয়া দাওয়া করে, যে ডিম টিম হয় আর কি, তারপর কোনো সময় হাঁসও খাই আমরা। হাঁস খুব একটা টেস্টি লাগে না, মুরগির মতো টেস্ট হাঁসে নেই, তবে বানাতে পারলে মাংসটা যদি ঠিকমতো বানানো যায় তাহলে হাঁসও অনেক টেস্ট লাগে। তারপরে মনে করো ছাগল আছে, ছাগলটা মা পুষে, আর গরুটা মনে করো বাবা দেখাদেখি করে, আমিও মাঝে মাঝে বল টল টেনে দিই আর কি, মানে সবাই মিলে মানে করি আর কি কাজ। তা এই হলো আমাদের বাড়িতে পোষা প্রাণী। তা ভাবছিলাম যে পোষা প্রাণীর মনে করো পাঠ যেহেতু আছে, তা সব সম্পূর্ণ পোষা প্রাণীটা দেওয়া আমার দেখানো উচিত, সেই কারণে আমি গরুটাও আজকে দেখিয়ে দিলাম। ওকে বন্ধুগণ, তাহলে যে আমাদের গরু কুকুর, যে কুকুর তো দেখেছিলাম এর আগে, যাই হোক ওরা এখন ঘোরাফেরা করতেছে। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।